সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আজকে আমি সম্ভাবনা এর একটি সৃজনশীল সম্ভাবনা অনুশীলনী 14 অর্থাৎ এখান থেকে একটি সৃজনশীল সমস্যার সমাধান করব প্রথমে আমরা জেনে নিই সৃজনশীল সমস্যাটা কি একটি বাক্সে অর্থাৎ একটি বাক্সে 41 থেকে 60 পর্যন্ত ক্রমিক নম্বরযুক্ত টিকিট আছে একটি টিকিট দৈবভাবে উঠানো হলো তাহলে কতে একটি সংখ্যা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটার সম্ভাবনা নির্ণয় করো ক হচ্ছে টিকিটের ক্রমিক সংখ্যা দুই এবং তিন দ্বারা বিভাজ্য না পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো এবং কতে দেখাও যে টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা এবং দুই তিন ও পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা সমষ্টি একটি প্রকৃত ভগ্নাংশ প্রথমে আমরা ক অংশটা করব কতে আমরা একটি সংখ্যা একবার নিক্ষেপ করা হলে বিজোড় অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা সম্ভাবনা নির্ণয় করে তাহলে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে প্রাপ্ত নমুনা ক্ষেত্র কত আসতেছে 1 2 3 4 5 6 এর আগে আমি বলেছি নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু কি নমুনা ক্ষেত্র অর্থাৎ কোন পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকেই তার বলা হয় নমুনা ক্ষেত্র এবং নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলে নমুনা বিন্দু বলে তাহলে আমরা নমুনা ক্ষেত্রটা পেলাম এখানে নমুনা ক্ষেত্র পেয়েছি 1 2 3 4 5 6 তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6 তাহলে বিজোড় অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা সাত নমুনা ক্ষেত্র আমরা যদি এখানে যে নমুনা বিন্দুগুলো পেয়েছি 1 2 3 4 তাহলে এই সবগুলোই বিজোড় এবং দুই দ্বারা বিভাজ্য এখানে আমরা যদি লক্ষ্য করি 1 বিজোড় 2 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য 3 বিজোড় 4 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য 5 বিজোড় 6 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য তাহলে বিজোড় অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 7 নমুনা ক্ষেত্রে এই সবগুলো 1 2 3 4 5 6 আমি লিখেছি তাহলে মোট অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 6 তাহলে বিজোড় অথবা দুই দ্বারা বিভাজ্য সংখ্যাটার সম্ভাবনা এখানে অনুকূল ফলাফল হচ্ছে 6 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6 তাহলে 6 ÷ 6 = 1 তাহলে আমরা কর উত্তর সহজে পেয়ে গেলাম এরপরে আমরা আসব খতে খতে বলছে যে টিকিটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এই ক্ষেত্রে আমরা প্রথমে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনাটাই নির্ণয় করব তাহলে 41 থেকে 60 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 20 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে আমরা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে বের করব তাহলে আমরা 2 এবং 3 লসাগু জানব 2 এবং 3 লসাগু হচ্ছে 6 তাহলে 6 দ্বারা 41 থেকে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে যে সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো 2 এবং 3 দ্বারা বিভাজ্য তাহলে 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো তাহলে 6 দ্বারা আমরা 42 67 42 42 একটি 68 48 48 একটি 69 54 54 একটি এবং 610 60 60 একটি তাহলে আমরা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো পেলাম 42 48 54 এবং 60 তাহলে মোট অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 4 টিকিটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাহলে টিকিটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা হচ্ছে তাহলে অনুকূল ফলাফল বা সমগ্র সম্ভাব্য ফলাফল এখানে অনুকূল ফলাফল পেয়েছি আমরা 4 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি 20 তাহলে 4 / 20 = 1/5 এইটা আমরা পেলাম টিকিটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা এখন আমরা বের করব 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা তাহলে টিকিটের ক্রমিক সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা = 1 - বিভাজ্য হওয়ার সম্ভাবনা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তো 1/5 আমরা বের করেছি 1/5 তাহলে বের করে ক্যালকুলেশন করেছি আমরা পেয়েছি 4/5 ইতিপূর্বে আমি বলেছি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনা যোগফল = 1 তাহলে এখানে আমরা বলতে পারি 2 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যার যোগফল এবং 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনার যোগফল = 1 তাহলে আমরা এখান থেকে পারি 2 এবং 3 দ্বারা বিভাজ্য না হওয়ার সম্ভাবনা = 1 -
2 এবং 3 দ্বারা বিভক্ত হওয়ার সম্ভাবনা সেটাই আমরা বের করেছি যে টিকিটের সংখ্যা 2 এর বিভক্ত হওয়ার সম্ভাবনা 1 মাইনাস 2 এবং 3 দ্বারা বিভক্ত হওয়ার সম্ভাবনা তাহলে এখান থেকে আমরা পেয়েছি 4/5 এরপরে আসছি আমরা গতে গতে আমরা 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা এখানে বের করেছি 41 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো 41 43 47 53 এবং 59 তাহলে আমরা লিখেছি তাহলে মোট অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 5 আমরা লিখেছি 1 2 3 4 5 এই পাঁচটা অনুকূল ফলাফল তাহলে আমরা লিখেছি 5 টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা তাহলে টিকিটের ক্রমিক সংখ্যা মৌলিক হওয়ার সম্ভাবনা অর্থাৎ এর অনুকূল ফলাফল পেয়েছি আমরা 5 এবং সমগ্র সম্ভাব্য ফলাফল পেয়েছি আমরা 20 তাহলে অনুকূল ফলাফল 5/সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 20 আমরা লিখেছি 5/20 এবার 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কিভাবে আমরা বের করব 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 60 এটা আমরা কিভাবে পেলাম তাহলে 41 থেকে 60 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে যে সংখ্যাগুলোকে 2, 3, 5 এ লসাগু দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাই হবে 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে 2, 3 এবং 5 এর লসাগু হচ্ছে কত 30 তাহলে 30 দ্বারা 41 থেকে 60 এর মধ্যে বিভাজ্য সংখ্যা একমাত্র হচ্ছে 60 তাহলে আমরা সেটা লিখেছি 60 এরপরে আসছি তাহলে মোট অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 1 লিখছি 1 এখন টিকিটের ক্রমিক সংখ্যা 2, 3 ও 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা তাহলে অনুকূল ফলাফল পাই সমগ্র সম্ভাব্য ফলাফল তাহলে অনুকূল ফলাফল হলো 1 আর সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 20 তাহলে 1/20 এবার হচ্ছে সম্ভাবনা দুইটির যোগফল তাহলে সম্ভাবনা দুইটির যোগফল আমরা লিখেছি আগে পেয়েছি একটা সম্ভাবনার যোগফল হচ্ছে 5/20 + 1/20 তাহলে আগে আমরা পেয়েছিলাম 5/20 এবং আরেকটা পেলাম 1/20 তাহলে সম্ভাবনা দুইটির যোগফল 5/20 + 1/20 ক্যালকুলেশন করতে পারছি আমরা 3/10 তাহলে এখানে লব ইজ লেস দ্যান হর লব যেহেতু হরের চাইতে ছোট সুতরাং ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ আমরা সেটা লিখছি লব ইজ লেস দ্যান হর এখানে লব হচ্ছে 3 এবং হর হচ্ছে 10 এর অবশ্যই লব ইজ লেস দ্যান হর তাহলে লব ইজ লেস দ্যান হর সুতরাং ভগ্নাংশটি একটি প্রকৃত ভগ্নাংশ সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম